ফার্স্টে তোমাদের আমি একটা অ্যানাউন্সমেন্ট কইরা দেই, আমি কিউএনএ করতেছি। তো তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ কিউএনএ দিয়া জাস্ট কিছু কোয়েশ্চন রাইখা দিও। বলতেছি কিছু কোয়েশ্চন রাইখো, লাইক ভরায় দিও না। আমি ট্রাই করব সবার কোয়েশ্চনের আনসার দেওয়ার। এন্ড হ্যাঁ, প্লিজ এনজয় দ্য ভিডিও। লাস্ট এপিসোডের পর আমি এখনো শকড এন্ড ডেভাস্টেটেড। এর রিজন এইটা না দ্যাট আমি সবকিছু হারায় ফেলছি। এর রিজন হইতেছে লাস্ট এপিসোড শেষ হওয়ার পর আমি যে বিষয়টা রিয়েলাইজ করছি সেটা হচ্ছে কাছে একটাও আয়রন নাই, কাবল স্টোনও একটাও এক্সট্রা ছিল না, কাছে কিচ্ছু ছিল না। আমি সবগুলা নেদারে ওয়েস্ট কইরা দিছি। তো যেটা তোমরা খুব ভালো কইরাই বুঝতে পারতেছো, আমি খুব জলদি আর এই এই জিনিসটার ভিতরে ঢুকতেছি না। আমার আবার সব কিছুতে জস হইতে হবে, মানে লিটারেলি অনেক সময় দিতে হবে। আবার বেসিক থাইকা স্টার্ট করতেছি আমি। আমি জানি না আমি এত বড় গাধা কোন দিন হইলাম। একটা জিনিস করছি, এইগুলার পপুলেশন বাড়াইছি বৈশা বৈশা। হ্যাঁ, আমি কিছু রিসোর্স কালেক্ট করছি। অ্যান্ড রিসোর্স কালেক্ট করার পর বেসিক্যালি আমার সাডেনলি মনে হয়েছে দ্যাট আমার আঞ্জুমা মাটির নিচে থাকে। এর জন্য আমি জাস্ট নর্মালি কাজ শুরু কইরা দিছি অন আঞ্জুমাস হাউস। অ্যান্ড আমি আরও রিসোর্স স্টাফ অনেক কিছু কালেক্ট করছি। সো বেসিক্যালি আমি আস্তে আস্তে আবার নর্মাল সাইডে ব্যাক করতেছি, বাট পেরা হইতেছে দ্যাট আমি এগুলাতে যেহেতু ঢুকবো না, সো নর্মাল কিছু একটা করি জাস্ট বিকজ আই এম বোর্ড। অ্যান্ড নর্মালি এগুলা কাজ করতেছি কারণ এর সাথে আমার গাছ কালেক্ট করা হইতেছে অ্যান্ড আদার স্টাফ। অ্যান্ড হ্যাঁ, বেসিক্যালি দেখা যাক আঞ্জুমার এইটা ক্রিয়েট করতে অনেক বেশি উড শেষ হইতেছে, এইটা অতিরিক্ত এক্সপেন্সিভ ভাই। আমার অলরেডি এই কাজটা করতে অ্যারাউন্ড 3 স্ট্যাকের মতো উড শেষ হয়ে গেছে, যেগুলো আমি জীবনে কালেক্ট করি না নর্মালি। আরেকটা লাগবে, দেখো ভাই অবস্থা। জেনুইনলি বলতেছি আমার আর সহ্য হইতেছে না, আমার অনেক বেশি কোল কালেক্ট করতে হবে কারণ হচ্ছে আমার সব কোল শেষ হয়ে গেছে। অ্যান্ড বেসিক্যালি এইটা মিলায় 4 স্ট্যাক উড শেষ আমার। যেহেতু এক্সপেন্সিভ স্টাফ করতে যাই আমি, নর্মালি যদি ফ্যান্স দিয়ে দিতাম ওইটাও কিন্তু জস লাগতো। স্টিল লাইক আমার ইচ্ছা করতেছে এইটা দেয়ার। ওকে, সো আই থিঙ্ক আমি আঞ্জুমার বেসটা নিয়ে একটা ভালো কাজই করছি। বেসিক্যালি আঞ্জুমার অ্যাটলিস্ট এখন থাকার মতো একটা সুন্দর জায়গা আছে। থিঙ্ক এইটা মোটামুটি সুন্দরও লাগতেছে, আর একটু ডেকোরেশন স্টাফ কইরা ফেললে মোটামুটি জসই লাগবে। বাট এখন আমি কিছু করতেছি না বিকজ ইউ নো আমি অলরেডি বোর্ড। যদি আমারে কেউ জিজ্ঞেস করে আমার একটা লাইফ সেভিং একটা টিপস দেও মাইনক্রাফটের, আমি যেই জিনিসটা বলবো, যখন তোমরা ডেকোরেশনের কিছু পাইতেছো না বোন মিল নাও। হ্যাঁ, জাস্ট বোন মিল নাও অ্যান্ড ঢুইকা পড়ো যে কোনো জায়গায় অ্যান্ড বোন মিল করো, তোমার এখানে উঠার কথা না অ্যাকচুয়ালি। এরপরে কি করা যায় সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই। গরু হত্যা করা যায়, ইম্পর্টেন্ট কাজ, অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ, আমি টাইম ওয়েস্ট করতেছি না। কুক করা যায়, এইটাও একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ওইগুলো ট্রান্সফার করা যায়, ওইটাও একটা ইম্পর্টেন্ট কাজে পড়ে অ্যাকচুয়ালি। গাছ রোপণ করা যায়, এইটা একটা ভালো কাজ, অনেক ইম্পর্টেন্ট কাজ। একটা বেটারে দেখা যায়, ওইটারে মারা যায়। ঠিক এটার কাছে আরেকটা ইম্পর্টেন্ট কাজ, আমার ফার্মে কাজ করা যেতে পারে, আমি টাইম ওয়েস্ট করতেছি না, এগুলা প্রয়োজনীয় কাজ। ওকে, ফার্ম থেকে সবকিছু হারভেস্ট করার কাজ শেষ। বেসিক্যালি 2 স্ট্যাকের মতো সবকিছু থেকে জিনিসপত্র পাইছি, যেটা ভালো। টেন কাজ করা যায়, ট্যাপ ট্র্যাপডোর বসানো যায়, তাইলে পানিগুলোতে আমি পড়লাম না, এইটা একটা ইম্পর্টেন্ট কাজ, আমি একটুও টাইম ওয়েস্ট করতেছি না, ইম্পর্টেন্ট কাজ করতেছি। আমার সুগার কেন ফার্ম থেকে আমি ভালো কিছু পাইতেছি না, সো বেসিক্যালি আমার সুগার কেন ফার্মটা একটু বড় কইরা স্টার্ট করতে হবে। সো বেসিক্যালি এখান থেকে আমি সব সুগার কেন তুইলা নিব। অ্যান্ড আমার ঘরের সামনে, আই মিন ঘরের পিছনে আমি একটা নর্মালি জাস্ট আর কি একটা টেম্পোরারি সুগার কেন ফার্ম স্টার্ট করব, যেইখানে সুগার কেন গ্রো করবে। অ্যান্ড আই উড জাস্ট ডু এফকে, এই জিনিসটা অনেক বেশি এফিসিয়েন্ট হবে আমি আর জলদি জলদি সুগার কেন গ্রো করার জন্যে, কারণ আমার সুগার কেন অনেক হিউজ পরিমাণে প্রয়োজন হবে, কারণ আমি সামনের দিকে কিছু একটা করতে যাইতেছি। সো এর জন্য আমার ভালো অ্যামাউন্টের সুগার কেন লাগবে, এর জন্য একটা ভালো একটা ফার্ম দরকার। সো হ্যাঁ, লেটস স্টার্ট।
সো বেসিক্যালি এই ফার্মটা অনেক বেশি টেম্পোরারি হবে, মানে আমি কিছুদিনের জন্য করতেছি, তারপর আমি জাস্ট লাইক এইটা ভাঙ্গা দিব, মানে আর কিছু করার নাই, ফিল কইরা দিব। এর আগে আমার যতগুলা সুগার কেন প্রয়োজন ওইগুলো আমি কালেক্ট করব এইখান থাইকা, যেটা হচ্ছে বেসিক্যালি আমি এফ কে কইরা করব। সো হ্যাঁ, বেসিক্যালি এইটা অনেক ইজি জিনিস, বাট একটু ওয়েট ও জাস্ট আমি সুগার কেস, সুগার কেস না কেন, যেইটাই হোক, এই আমি সুগার কেনগুলা প্লেস কইরা দিছেন, বেসিক্যালি দেখতে পারতেছো, জাস্ট আর কি নর্মাল কইরা জাস্ট কইরা দিছেন। বেসিক্যালি এখানে যদি আমি এফ কে করি, জাস্ট লাইক ওইখান থাইকা যেইটা আমি 10-20 বছরে কালেক্ট করছি, ওইগুলো আমি এখান থাইকা 30-40 মিনিটে কালেক্ট করতে পারবো আর কি, ইজি পিজি স্টাফ। সো উপরে মেবি অ্যারাউন্ড 7টা বুকশেলফ আছে, এর মানে আমার আরও 8টা বুকশেলফ লাগবে 30-year এনচেন্টমেন্ট পাওয়ার জন্য। সো বেসিক্যালি এইটা একটা প্যারা, টু বি অনেস্ট, কারণ আমি সুগার কেন গ্রো করতে পারতেছি না, তোমরা জানো দ্যাট আমার কাছে সুগার কেন নাই। স্টিল যেগুলো সুগার কেন আছে ওইগুলা দিয়ে কতগুলা ক্রিয়েট করা যায় ওইটা একবার দেখা যাক। মাত্র 2টা ভাই, না এইখানে আরেকটা, এটা ভাঙতে হবে। ওকে ডান, এখন কি পাইতেছি দেখি। ওকে, আমার কাছে এক্সপি নাই বাই দ্য ওয়ে। বলতেই আমার একটা জিনিস মনে পড়লো, আমরা না একটা স্কেলিটন স্পুনার পাইছিলাম, ওইটা ইউজ করলে তো ডাইরেক্টলি আমরা এক্সপি কালেক্ট করতে পারবো, আমি কত বড় গাধা। সো বেসিক্যালি হ্যাঁ, এখন আমরা স্কেলিটন এক্সপি ফার্ম তৈরি করব। স্কেলিটন স্পুনারটা তৈরি করব, এটা বেসিক্যালি একদম নর্মাল হবে। নোটিস করি নাই এই শালার পুত্রে, আমি দাঁড়া করাই আসছি, তুই মইরা যাবি ভাই। এখানে এখানে কই, এখানে বস। ওকে এখানে বসো, এখানে মইরা যাব, এখানে লাভা দেখতে পারতেছো না, লাইক তুমি মইরা যাইতে চাও, সাইকোপাত কোন জায়গা। সো বেসিক্যালি আমার মনে নাই কেমনে একটা স্কেলিটন স্পুনার তৈরি করতে হয়, বাট স্টিল আই থিঙ্ক আই ডু নো কেমনে তৈরি করতে হয়, মানে দুটোটা। হ্যাঁ, বেসিক্যালি এই জায়গাটা জস একটা জায়গায় পড়ছে, সো সব দিক থেকে আমি জসনেসে আছি। ইউ আর ওয়ান্ডারিং আমি কত বড় করছি, সো বেসিক্যালি এই দিকে আমি 10 ব্লক দিছি, মানে 9 ব্লক জাস্ট ওয়াটার ফ্লো করবে, 9 ব্লক ওয়াটার এইভাবে ফ্লো করে এইখানে স্টাক হবে, এন্ড এইখান থেকে ওয়াটার ফ্লো করে এইদিকে একটা জায়গা করব যেইখানে আর কি জম্বিগুলা যাবে। সো বেসিক্যালি এইভাবে করছি আমি, অ্যান্ড হ্যাঁ বেসিক্যালি তোমরাও এইভাবে চাইলে যে কোনো ধরনের স্পোনারের সাথে করতে পারো, এইটা স্পাইডারের ক্ষেত্রে কাজ করবে না বাই দ্য ওয়ে। সো জাস্ট আমি এইভাবে ওয়াটার দিয়া দিলাম, অ্যান্ড বেসিক্যালি দেখতে পারতেছো এইখানে আইসা স্টাক হইতেছে, অ্যান্ড এইখানে আমি আরেকটা গর্ত করব। অ্যান্ড হে জাস্ট নর্মালি যেই কাজটা করবো, দুনো সাইডে পানি রাখবো, অ্যান্ড দেখো আমার এই জায়গায় পুশ করতেছে। সো বেসিক্যালি যদি আমি এই দিকে ছিদ্র করি, সো আমার এই দিকে নেওয়া যাবে, জাস্ট পুট অন এ টর্চ, এইখানে বেসিক্যালি আমার স্টাক হইতেছে। সো বেসিক্যালি আমি জায়গাটা এইখানে করব, এইখানে জাস্ট স্কেলিটন পড়বে আর কি বেসিক্যালি। তো আমি আরেকটু নিচে যাইতে চাইতেছি, কারণ বেশি কাছে থাইকা যায় আবার বেশি নিচেও যাওয়া যাবে না, কারণ হচ্ছে বেডরক পড়ে যাবে। বেসিক্যালি এত ব্লক আমি নিচে যাব, অ্যান্ড বেসিক্যালি এতটুকু জায়গা মানে আর কি স্কেলিটন লঞ্চ করবে। অ্যান্ড হ্যাঁ, এখন একটা স্পেস ক্লিয়ার করি। বেসিক্যালি আমি একটা জায়গা ক্লিয়ার আউট কইরা দিছি, তাছাড়া আরেকটা যেটা কাজ করছি সেটা হচ্ছে জাস্ট আমি কানেক্ট কইরা দিছি আমার কেভের সাথে, দেখতে পারতেছো, লাইক জাস্ট আমি এখন কেভে এন্টার কইরাই আমি ঢুইকা যাতে যাইতে পারবো, এখানে একটা সুন্দর কইরা এন্ট্রেন্স দিয়া দিব, অ্যান্ড স্টাফ মানে এখন করব না, এখন জাস্ট নর্মালি আমি স্কেলিটন স্পুনারটা তৈরি কইরা দিব। অ্যান্ড হ্যাঁ, বেসিক্যালি দেখতে পারতেছ অলরেডি সব কিছু ডান, এখন যেই কাজটা করব সেটা হচ্ছে কিছু চেস্ট তৈরি করব। হ্যাঁ বেসিক্যালি এই কাজটা ডান, এখন জাস্ট নর্মালি আমি স্কেলিটন স্পুনারটা মানে আর কি নর্মাল কইরা স্টার্ট করতে পারবো, মানে আর কি সোয়ার্ড দিয়া হিট কইরা কইরা আমি অলরেডি কাজটা স্টার্ট করতে পারবো। সো বেসিক্যালি যেই কাজটা করব সেটা হচ্ছে একটা হপার তৈরি কইরা ফেলব। বেসিক্যালি যেই কাজটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা একটা হপার তৈরি কইরা ফেলব, অ্যান্ড জাস্ট লাইক নর্মালি আমার কাছে পিকেক্স নাই। তো আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে জাস্ট এই যে জায়গাটা, এখানে একটা চেস্ট প্লেস করব, এর উপর একটা হপার প্লেস করব, এই তো ডান। হ্যাঁ জাস্ট লাইক ডান,
জাস্ট প্রোটেকশনের জন্য এগুলা দিয়া দিয়ে মানে এখন আমি ডেকোরেশন করতেছি না অ্যাকচুয়ালি বাট স্টিল ওইকে এখান থেকে উঠে এইভাবে মারবা তুমি হ্যাঁ কুল তো বেসিক্যালি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমার ওই সাইড গুলাতে যাইতে হইব কারণ আমরা টর্চ ভাঙব ওকে আরেকটা টর্চ ভাঙ্গার পর বেসিক্যালি আমাদের উদ্ভুবন হইতেছে আমি জানি না ওইটারে কি বল উদ্বোধন সো হ্যাঁ আরেকটা ভাঙ্গার পর বেসিক্যালি স্পন হওয়া স্টার্ট হয়েছে এখন লেটস সি যে এটা কাজ করে নাকি আমি জেনুইনলি উইশ করি এটা কাজ করে কোনো উল্টাপাল্টা কাজ হয় না যেন লাইক প্লিজ কাজ করো কই কি নাই তো ওকে কাজ করতেছে বেসিক্যালি ওকে সো এটা চেস্টে গেছে ইফ আই হ্যাঁ চেস্টেও যাইতেছে সো বেসিক্যালি আমাদের কাজটা ডান অ্যাকচুয়ালি লাইক উই হ্যাভ আ এফিশিয়েন্ট মানে খুব বেশি এফিশিয়েন্ট না স্টিল এফিশিয়েন্ট স্কিলিটন ফার্ম এখন আমাদের এক্সপিরার কোনো প্রবলেম হবে না হ্যাঁ বেসিক্যালি আমাদের কাজটা ডান বাট স্কিলিটন পর্যবেক্ষণের জন্য জাস্ট আমি নর্মালি এইভাবে কইরা রাখতেছি এইটা একটু উডেন টেক্সচারের মধ্যে পড়ে হ্যাঁ পুরাটা ঢাইকা দেই লাইক এইটা তোমার এইখানে উঠার কথা না ভাই নো নো ভাগো কেলি এই জায়গা থেকে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন স্কিলিটনদের মানে স্কিলিটনরা কি করতেছে ওরা বেসিক্যালি আমাদের দেখতেও পারবে না এই ফেন্সের জন্য হ্যাঁ বেসিক্যালি জস লাগতেছে লাইক একটা জেলখানার মতো লাগতেছে স্টাফ সো বেসিক্যালি এই জায়গাটা একটু উডেন টেক্সচার দিয়ে আমি একটু ডেকোরেশন করার প্ল্যান আছে সো হ্যাঁ বেসিক্যালি জস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে অবভিয়াসলি ভুলবা না লাইক সাবস্ক্রাইব শেয়ার আমি অনেক উইডলি বলছি স্টিল হইছে সো হ্যাঁ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে সি ইউ অন দ্য নেক্সট ভিডিও বাই বাই সাবস্ক্রাইব করিও থ্যাংক ইউ